গুড মর্নিং বয়স, আশা করি সবাই ভালো আছো। আর পরম করুণাময়ের ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যেন আমরা এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্ত হতে পারি এবং আমাদের আমাদের জীবনযাত্রা যেন স্বাভাবিক নিয়মে আবার ফিরে আসে। এখন আমরা তোমাদেরকে সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার অর্ধবার্ষিক সিলেবাসে যা আছে তার প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায়ে হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস আজকে পড়াব। প্রথমে আমি পুরো অধ্যায়টা ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব, এরপর তোমাদের এই অধ্যায় থেকে আমি একটা হোমওয়ার্ক দিব, যেটা যা তোমরা বাসে অনুশীলন করবেন। এখন আসো আমাদের প্রথম অধ্যায়ের নাম তৃতীয় অধ্যায় হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস। হিন্দু ধর্ম, তোমরা জানো আমাদের হিন্দু ধর্ম কোন ব্যক্তি বা কোন ব্যক্তি বিশেষ কেউ কখনো এটা সৃষ্টি করবে, এটা আদি প্রাচীনতম একটি ধর্ম। হিন্দু ধর্মের স্বরূপ, প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের স্বরূপের মধ্যে, হিন্দু ধর্মের স্বরূপ নামটা শুনে বোঝা যাচ্ছে এটার মধ্যে কি রূপ আছে, কি নিয়ে গঠিত এটাই বোঝানো হচ্ছে। হিন্দু ধর্মের স্বরূপে কিছু কয়েকটি ভাগ আছে যা আমাদের পাঠ্য বইয়ে তা আমরা আগে দেখি, যেমন হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, হিন্দু ধর্মের বিশ্বাস ও ভক্তি, জীব ও জগতের কল্যাণ ভাবনা। এখানে হিন্দু ধর্মের বৈশিষ্ট্যের প্রথম পাঠ ঈশ্বর তত্ত্ব। ঈশ্বর তত্ত্ব কি? ঈশ্বর সম্বন্ধে যেখানে জানানো যায় সেটা হচ্ছে ঈশ্বর তত্ত্ব। ঈশ্বর তত্ত্বের প্রথমে হচ্ছে ঈশ্বরের দুটি রূপ, সাকার নিরাকার। সাকার রূপটা আমরা কি জানি, যা আমরা ঈশ্বরকে মূর্তি রূপে দেখতে পারি, যেমন লক্ষ্মী, গণেশ, সরস্বতী, এরা হচ্ছে ঈশ্বরের সাকার রূপ। নিরাকার ঈশ্বর, নিরাকার ঈশ্বর হচ্ছে ব্রহ্ম, নিরাকার ঈশ্বরকে আমরা ব্রহ্ম বলি। আবার ঈশ্বরের সাকার রূপটি যখন, ঈশ্বরের রূপটিকে যখন আমরা সাকার ভাবে দেখি তখন সেটা হচ্ছে আমাদের দেবদেবী। আমাদের ঈশ্বর তত্ত্বের মধ্যে আরেকটি অংশ হচ্ছে অবতার। অবতারটা আমরা জানি, আমাদের যখন পৃথিবীতে পাপটা বেড়ে যায় তখন সেই পাপটা বিনাশ করার জন্য ঈশ্বর যে রূপে পৃথিবীতে অবতীর্ণ হন তাই হচ্ছে অবতার। এখন আমাদের পাঠ দুই দেখো, ঈশ্বরের বিশ্বাস ও ভক্তি। ঈশ্বরের বিশ্বাস, আমরা ঈশ্বরকে অবশ্যই সবাই বিশ্বাস করি, আর ঈশ্বরকে আমরা জানি, আমাদের ঈশ্বর অনেক নামে আমরা ঈশ্বরকে চিনি, কিন্তু আমরা কিন্তু এক ঈশ্বরবাদ। এক ঈশ্বরবাদ মানে কি, ঈশ্বরের অনেক শক্তিকে থাকতে পারে কিন্তু আমরা একটা ঈশ্বরকে বিশ্বাস করি, এই একটা ঈশ্বরের অনেক রূপ, যেটাকে আমরা দেবী কালী হিসেবে জানি, দেবী দুর্গা হিসেবে জানি, দেবী লক্ষ্মীও জানি, দেবী সরস্বতীও জানি, একই ঈশ্বরের বিভিন্ন রূপ। ঈশ্বরে বিশ্বাস করলে আমরা ঈশ্বরকে ভক্তি করব। কেন ভক্তি করব? যাতে তিনি আমাদের সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং আমাদেরকে একটি সুনির্দিষ্ট পথে চালিত করেন। এরপর জীব ও জগতের কল্যাণ, আমাদের পরের পাঠে আছে জীব ও জগতের কল্যাণ ভাবনা। আমরা অবশ্যই জীব ও জগতের কল্যাণের কথা ভাববো এবং সেই সম্বন্ধে কাজ করার চেষ্টা করব। এখন আমরা যদি ঈশ্বরের বিশ্বাস ও ভক্তির মধ্যে আমরা দেখবে দুটো শব্দ আছে, নতুন শব্দ, একটা হচ্ছে কর্মবাদ আর একটা হচ্ছে জন্মান্তরবাদ। কর্মবাদ কি? আমরা যখন কর্ম যা করি তাই কর্ম, এই কর্মের ফল যদি আমরা আমাদের বেঁচে থাকার মধ্যে না পাই তাহলে আমাদের যে পরের বারে যে জন্ম হবে সেটাই হচ্ছে আমাদের কর্মবাদ। আমাদের কর্মফলটা অবশ্যই আমাদের বেঁচে থাকা অবস্থায় ভোগ করে যেতে হবে, যদি আমরা ভোগ করার আগেই চলে যাই তাহলে আমাদের আবার জন্মগ্রহণ করাটা হচ্ছে কর্মবাদ। জন্মান্তরবাদ, জন্মান্তরবাদ হচ্ছে আমাদের পূর্ণ জন্ম হওয়া। এই পূর্ণ জন্মটা কেন হয়? যখনই আমাদের কর্মফল ভোগটা শেষ না হয়, আমরা যাই পাপ করবো না কেন সেটার জন্য আমাদের বারবার জন্মগ্রহণ করতে হবে, যতক্ষণ না সেই পাপটা আমাদের পৃথিবীতে শেষ না হবে, পাপের ফলটা আমাদের অবশ্যই করতে হবে, কর্ম করলেই আমরা কর্মফলটা পাব। এখন জন্মান্তরবাদের সাথে কর্মবাদ শব্দ কিন্তু মিল আছে, মিল কেন বলছি, কারণ হচ্ছে কর্মবাদ আমরা যা কর্ম করবো সেটার ফলের উপরে কিন্তু আমাদের জন্মান্তরটা নির্ভর করে। আমরা যদি আমাদের কাজের পূর্ণ ফলের জন্য আমাদের যদি পাপটা খণ্ডিত হয়ে যায় তাহলে আমরা জন্ম লাভ করব না, তাহলে জন্ম লাভ না করলে আমরা কি লাভ করব প্রশ্ন আসতেই পারে। এখন আমরা জন্ম লাভ না করলে আমরা মোক্ষ লাভ করব। এই মোক্ষ লাভ, এই মোক্ষ লাভ শব্দটির অর্থ কি? মোক্ষ শব্দটির অর্থ হচ্ছে আত্মার চিরমুক্তি, তার মানে আত্মাটা মুক্ত হয়ে আমাদের দেহ থেকে মুক্ত হয়ে সোজা গিয়ে ব্রহ্মের সাথে মিলিন হবে, এটাই হচ্ছে মোক্ষলা। আত্মা চিরমুক্তি লাভকে আমরা বলি মোক্ষলা। এখন জীব ও জগতের কল্যাণ ভাবনার মধ্যে আমরা দেখবে ধর্মকীর্ত সম্বন্ধে জানবো। ধর্মকীর্ত কেন করি আমরা? ধর্মকীর্ত করি যাতে আমাদের পাপ পূর্ণ, আমাদের নৈতিকতা শিক্ষা, আমরা সবকিছু লাভ করতে পারি, আমরা সবকিছু সম্বন্ধে জানতে পারি, আমাদের কোনো কাজ করার আগে সেটার ফল কি হতে পারে সেটার সম্বন্ধে যেন আমরা ভাবতে পারি, সেই সব কিছু হচ্ছে আমাদের ধর্মকীর্তনের মধ্যে পড়ে। আমাদের ধর্মীয় যা আচার আচরণ,
আমরা পালন করি, যা যা অনুষ্ঠান আমরা পালন করি সবকিছু আমাদের ধর্মকীর্তনের মধ্যে পড়ে। এতক্ষণ পর্যন্ত আমরা যাই করলাম, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, ঈশ্বরের বিশ্বাস ও ভক্তি, জীব জগতের কল্যাণ, এই সব কিছু কিন্তু আমাদের হিন্দু ধর্মের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। হিন্দু ধর্মের বৈশিষ্ট্যের মধ্যে আমাদের ঈশ্বর তত্ত্ব, কর্মবাদ ও জন্মান্তবাদ, মুক্তলাভ, ধর্মকীর্ত, নারীর মর্যাদা, কর্মবাদ ও জন্মান্তবাদ সবকিছুই পড়ব। এরপর আমরা দ্বিতীয় পরিচ্ছেদে পড়ব হিন্দু ধর্মের বিশ্বাস। হিন্দু ধর্মের বিশ্বাসের মধ্যে প্রথম শব্দ হচ্ছে কর্মবাদ ও জন্মান্তরবাদ, যা নিয়ে আমাদের পাঠ্যপুস্তক বইয়ে একটি উপেক্ষণ আছে। উপেক্ষণটা আমি তোমাদের সংক্ষেপে করে বলছি, তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে আরেকটু ভালো করে পড়ে নেবে। কর্মবাদ ও জন্মান্তরবাদের যে উপেক্ষণটা আছে সেটা হচ্ছে ভরতমুনি, যাকে আমরা ভরতমুনি নামে ছিলেন, তিনি আসলে ছিলেন আমাদের রাজা, ভরত রাজা। তিনি বিশ্বরূপার কন্যা পঞ্চজনাকে বিয়ে করেছিলেন, তার পাঁচ পুত্রকে তিনি তার রাজ্য ভাগ করে দিয়ে তিনি সাধনায় মগ্ন হন, তখনই হন তিনি আমাদের সাধক মুনি বা ভরতমুনি। এই ভরতমুনি যখন সাধনায় সাধনা করছিলেন, তখন একটি হরিণ শিশু একটি হরিণ নদীর ধারে জল খেতে এসেছিলেন। বনের ভিতর থেকে সিংহের গর্জন শুনে সে ভয়ে নদীতে লাফ দেয়। সেই সময় সেই হরিণটি গর্ভবতী ছিল, তখন লাভ দেওয়ার ফলে সে একটি হরিণ শাবকের জন্ম দেয়। হরিণ শাবকের জন্ম দেওয়ার সময় সে হরিণটি মারা যায়। ভরতমুনি এই ঘটনাটা তার মনকে খুব ভালোভাবে নড়া দেয়। তিনি কি করেন, সে হরিণ শিশুটিকে পরম যত্ন সহকারে আশ্রমে নিয়ে আসে এবং সে হরিণ শিশুটি দেখাশোনা করে। তিনি হরিণ শিশুটির যত্নে এতটাই বিভোর হয়েছিলেন, তিনি সাধনা করাই ছেড়ে দিলেন। সে সারাদিন সে হরিণ শিশুটিকে নিয়ে সে ভাবতে লাগলো। মৃত্যুর সময় সে হরিণ শিশুটিকে নিয়ে ভাবতে ভাবতেই সে মারা গেল। তখন সে তার পর জন্মে সে আবার যখন পুনর্জন্ম লাভ করলো, তখন সে হরিণ শিশু হয়ে জন্মগ্রহণ করলো। কিন্তু ভরতমুনির মনে ছিল তিনি পূর্বজন্মে কি করেছিলেন। এই সময় তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেও আশ্রমে আশ্রমে থেকে আশ্রমের পাশে ধর্মগুরুদের বিভিন্ন ধর্মের কথা শুনতে থাকলেন, এতে তার পাপ মোচন হয়। তিনি যখন মৃত্যুবরণ করেন তিনি আত্মায় চিরমুক্তি লাভ করেন। আত্মায় চিরমুক্তি লাভ করেন মানে কি বলেছিলাম, মানে তিনি মোক্ষ লাভ করেন। এভাবে তিনি আবার মোক্ষ লাভ করে পরম ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যান। এখন আমাদের পরের টপিকটা হচ্ছে নারীর মর্যাদা। নারীর মর্যাদা, নারীকে আমরা মা, মেয়ে, জায়া, জায়া হিসেবে চিনি। সে নারী আমাদের ঘরের মা, তোমার ঘরের মা, তোমার বোন কে যদি তুমি সম্মান করতে পারো, তাহলে দেখবে সেটা তাকে পুরো পৃথিবী সম্মান করতে পারে। নারীর মর্যাদার কথা আমাদের সব ধর্মগ্রন্থে বারবার বলা হয়েছে। আমরা কিন্তু দুর্গাকে যখন পূজা করি তখন দুর্গা বলি না, তখন আমরা তাকে বলি মা দুর্গা। সেই দুর্গা ঠাকুরকে যখন আমি মা দুর্গা হিসেবে চিনছি, মা দুর্গা হিসেবে তাকে পূজা করি, তাহলে আমাদের প্রত্যেকটা নারীকে অবশ্যই আমাদের মার চোখে দেখতে হবে। মহাভারত অনুশাসন পর্ব কিন্তু বারবার বলা হয়েছে নারীকে অবশ্যই আমাদের মর্যাদার চোখে দেখতে হবে। যে পরিবারে নারীর মর্যাদা হয় না সেই পরিবারে কিন্তু কোনো সুখ শান্তি কখনোই লাভ হয় না। আমি মা লক্ষ্মীকে যতই পূজা করি না কেন, আমি যদি আমার ঘরের লক্ষ্মীকে, আমার ঘরের মেয়েকে আমি সম্মান না করি, তাহলে কখনোই আমি আমার মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারবো না। আমাদের কিন্তু ঈশ্বরের মধ্যে অর্ধ নারীশ্বর নামে আমাদের একটি প্রতিমা আছে, যা কিন্তু অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তার মানে অর্ধেক শিব অর্ধেক পার্বতী। সেই ঈশ্বরকেও কিন্তু দেখিয়ে দিয়েছে তার মূর্তির মাধ্যমে যে নারী ও পুরুষ সমান। তাই আমি তোমাদের বলবো নারী ও পুরুষ দুজনকে সমান চিন্তা করে তোমরা তোমাদের সামনের দিকে রাস্তা চলাচল করবে, নারীকে সম্মান করবে। এরপরে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, সেটা তোমরা বাসায় অনুশীলন করবে এবং তোমাদের অভিভাবকদের সেটাই দেখাবে। বন্ধ করো।